আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা মজাদার রেসিপি দেখাবো। এটা হচ্ছে শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা। আলু ভর্তা অনেক রকম প্রকার করে করা যায়। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে শুকনা মরিচ দিয়ে। আর এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 8 থেকে 10টি শুকনা মরিচ, লবণ, পেঁয়াজ নিয়েছি দুটো একদম কুচি করে, ধনিয়া পাতা নিয়েছি কুচিয়ে, আর সরিষার তেল লাগছে মাস্ট। তো চলুন শুরু করা যাক ভর্তাটা। ভিউয়ার্স, প্রথমে আমি এরকম একটা বল নিয়ে নিয়েছি। এই বলের মধ্যে আমি প্রথমে পেঁয়াজটা এক সাইড করে নিলাম। এবার আমি আমি এখানে একটু ঝালটা বেশি দিচ্ছি। কেউ ঝাল কম খাইলে কম দিতে পারে, কেউ বেশি চাইলে বেশিও দিতে পারে। এর উপরে লবণ দিয়ে দিব। দিয়ে আমি প্রথমে শুকনা মরিচটা ভালোভাবে লবণের সাথে মিক্সড করে নেব। এবার আমি এর উপরে সরিষার তেল দিয়ে দিব। দিয়ে আবার একটু ভালো করে মিক্সড করতে হবে। এবার আমি এখানে পেঁয়াজটা দিয়ে ভালোভাবে মিশ করে নেব। এখন আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিব। ভিউয়ার্স, আমার এটা মাখানো হয়ে গেছে। এখন আমি ভর্তার মেন রেসিপি ম্যাটারিয়ালসটাতে আসি। এখন আমি এই সাইজে যে ছোট আলুগুলো পাওয়া যায় অনেক মজার, এগুলো আমি নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি সুন্দর করে প্রথমে মুছে নিব। আপনারা চাইলে এই জিনিসটাও ইউজ করতে পারেন। এটা দিয়ে ভর্তাটা মুতলে একটু তাড়াতাড়ি হয়। আমি এখানে হাত দিয়ে দেখাচ্ছি। এটা প্রথমে ভালোভাবে মুছে নিতে হবে। ভিউয়ার্স, আমার আলু মুথাটা প্রায় কমপ্লিট। এখন এটা আমি ভর্তার সাথে মিক্সড করে দিব। যত সুন্দর করে এটা মিক্সড করা যাবে ভর্তাটা খেতে ততটাই ভালো লাগবে। ভিউয়ার্স, আমার ভর্তাটা হয়ে গেছে। এটা খেতে অনেক মজা। তো ভিউয়ার্স, আমার ভর্তাটা দেখতে পাচ্ছেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।